গরিবদের সাথে আপনি নিজেদেরকে রাখবেন সুরা আন আমে আল্লাহ বলেন ওয়ালা তাতরুদুল্লাদি নায়া দৌনা রব্বা কুম্বিল গদাতি ওয়া যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তাদের রবের সন্তুষ্টির আশায় আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না আপনার পাশ থেকে ধনী কাফেরদের কথায় ধনী কাফেররা আপনারে বলে তাদের মর্যাদা নষ্ট হবে গরিবদের সাথে বসলে আমি আল্লাহ হুকুম করতেছি আপনি গরিবদের সাথেই থাকবেন ওই ধনী কাফেরদের কথা শুনবেন না এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাদুআইনা কা عنহুম তুরি যিনাতাল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনের চাকচিক্য সৌন্দর্যতা পার্থিব জীবনের আকর্ষণীয় লোভনীয় বিভিন্ন বিষয় পাওয়ার আশায় আপনার চোখ যেন এই গরিবদের থেকে অন্যদিকে না না যায় যায় আল্লাহ বলতেছে আপনার চোখ এই গরিবদের থেকে অন্যদিকে জীবনের সৌন্দর্যতা পার্থিব জীবনের এটা অর্জনের আশায় যেন আপনার চোখ গরিবদের থেকে অন্যদিকে না যায় উদ্দেশ্য হলো গরিব মুমিনদের সাথে থাকবেন ধনী কাফেরদের কথায় ধোনি কাফেরদের বিভিন্ন সুন্দর সুন্দর কথার কারণে গরিব ইমানদারদেরকে আপনি কখনো তারায়া দিবেন না এটা আল্লাহ বা রব্বুল আলামী নবিজুরে হুকুম করলেন এরপরে আল্লাহ কি বলে দেখেন ওয়ালা তুতে আহমান আউফাল্না কলবাঘু আন দিক রিনা ওয়াত্তাবা আহু ওয়াগানা আম্রুহু ফুরু ত আপনি ওই ব্যক্তির অনুসরণ করবেন না মান আকফাল না কলবাহ যার অন্তরটাকে আমি গাফেল করে দিয়েছি আন না আমার জিকির থেকে আমার শরণ থেকে আর মানি আমার স্মরণ থেকে যার অন্তর গাফেল যে আমাকে মনে করার সময় পায় না নবী আপনি তার অনুসরণ করবেন না যে কুপ্রবৃত্তির অনুসরণ করে যে নফসের কথা শুনে যার কার্যকলাপ সীমা ছাড়িয়ে গিয়েছে যার কার্যকলাপ অবাধ্যতার পর্যায়ে পৌঁছে গিয়েছে নবী আপনি তার অনুসরণ করবেন না এরপরে আল্লাহ বলেন হাবিব আপনি বলেন কুমির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে ধনী কাফের যারা আছে এদেরকেও বলে দিবেন তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গিয়েছে এখানে সত্য দ্বারা উদ্দেশ্য ইমানের বিষয়টা তোমাদের রবের পক্ষ থেকে এসে গিয়েছে কেউ যদি চায় ইমান আনবে ওয়ামান শাহ আফালফুর কেউ যদি চায় ইমান না আনুক এটা তার ইচ্ছা ইমান যে সত্য এই ধনী কাফেররা এখন বুঝে যে ইমান সত্য এটা এরাও বুঝে আপনি বলেন ইমান তোমাদের রবের পক্ষ থেকে এসেছে এটাই সত্য এটা গ্রহণ করলে জান্নাত এটা গ্রহণ না করলে জাহার নাম এটা কাফেররাও এখন জানে যে ইমানেই মূলত সত্য এরা চাইলে ইমান আনক চাইলে ইমান না আনক কোন সমস্যা নাই আপনি শুধু বলেন যে সত্য এসে গিয়েছে মানলে মানো না মানলে নাই এটা আল্লাহ জানায় দিলেন যে কাফেরদের কথা আপনি এরকম আকৃষ্ট হয়ে পড়েন না যে এদেরকে একটু কথা স্পেশাল ভাবে কই না দরকার নাই এরা জানে আপনি যা করছেন আপনার গরিব ইমানদার সাহাবীরা যেটা করছে এটা সত্য এরা জানে আবার পেস্টিজের কি দরকার এটা আল্লাহ বলে দিল এখান থেকে কি শিখলাম হক গ্রহণ করার ক্ষেত্রে পেস্টিজের দরকার নাই যে আমারে উনি আলাদাভাবে বলতে হবে দরকার নাই সুদ হারাম এই এলাকার বালেক কে না জানে এই কথাটা বলেন সুদ যে হারাম হ্যাঁ সবাই জানে সুধারাম এটা সবাই জানে হারাম এটা সবাই জানে তো আল্লাহ রব্বুল আলমিন বললেন কাফের ধনী যারা আছে এদের কথা আপনি আলাদা আকৃষ্ট হওয়া দরকার নাই সত্য এখন স্পষ্ট মন চাইলে আনুক সত্যকে গ্রহণ করুক মন না চাইলে সত্যকে গ্রহণ গ্রহণ না তবে করা জাহান নামের রাস্তা হাবিব এটা এখন কাফেররাও জানে আপনি শুধু শুধু গরিবদেরকে তাড়িয়ে দিবেন না এটা হলো আল্লাহর উদ্দেশ্য এবার আল্লাহ ফাইনাল একটা রেজাল্ট জানায়া দিলেন যারা সত্য ইমান যে সত্য এটা জানার পরেও যারা এই সত্যকে গ্রহণ না করবে বলেন তো ইমান এটা কি সত্য কিনা বলেন জান্নাতে যাওয়ার শর্ত ইমান এই ইমানটা কি বলেন হক সবাই বলেন হক হ্যাঁ এখন আল্লাহ একটা রেজাল জানায়া দিচ্ছেন যে এই সত্যকে যারা গ্রহণ না করবে তারা হলো জালেম বলেন কি কেউ যদি এটা জানে যে ইমান সত্য এটা জানার পরেও যদি গ্রহণ না করে তারা কি বলেন তো তো তাদের ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিলেন জন্য প্রস্তুত করে রেখেছি আগুন নাউজুবিল্লাহ আহা বিহিম সুরদিকুহা কেমন আগুন যেই আগুনের দেয়াল তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রাখবে নাউজুবিল্লাহ এক তো জালেমরা আগুনে থাকবে এখন আগুনের চারোপাশে কি আছে আল্লাহ আগুনের চারপাশেও আগুনের দেয়াল এই আগুনের দেয়ালের ভিতরে আগুনে জ্বলতে থাকবে আগুনের দেয়ালের ভিতরে আগুনে জ্বলতে থাকবে বিষয়টা কত ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখন আগুনের মধ্যে এই জালেমরা পুড়ে যাওয়ার পর কি করবে আগুনে পুড়তে পুড়তে পানির পিপাসা লাগবে কি না আল্লাহ বলেন তারা যদি পানি চায় তেলের নিচে যেই কালো তেলটা আছে তেলের নিচে যে কালো তেল আল্লাহ বলেন ওই কালো তেলের মতো সাই কালারের পানি তাদেরকে দেওয়া হবে কেমন পানি এই পানি তাদের চেহারা জ্বালিয়ে দিবে খালি মুখের কাছে নিবে পানি পান করার জন্য চেহারা জ্বালিয়ে দেবে ইয়সি পানি জ্বালিয়ে দেওয়া আলভুজু তাদের চেহারাটা একদম জ্বালিয়ে দিবে ছাই করে দিবে ইয়সিল বুজু মানি চেহারাটা একদম জ্বালিয়ে ছাই করে দিবে এখন এই পানিটা কি ভালো না খারাপ বলেন তো খারাপ আল্লাহ বলেন কতই না মন্দ পানি ওয়াসাদ মরুতাফা ক আর তারা যেখানে আছে এটা ভালো না খারাপ আর বলেন ভালো না খারাপ আল্লাহ বলেন ওসাদ মুর্তাফা ক তাদের আশ্রয় স্থল কতই না মন্দ তাহলে তাদের পানিটাও মন্দ তারা যেখানে আছে এটাও মন্দ আল্লাহ আমাদেরকে সত্য জানার পরেও সত্য বর্জন না করে যেন সত্য গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলা বুঝে থাকলে বলেন ইমান সত্য এটা জানার পরেও যদি কেউ গ্রহণ না করে আল্লাহর ভাষায় তারা কি জানেন তাদেরকে আল্লাহ কোথায় রাখবে আগুনে এই আগুনের চারোপাশে দেয়াল থাকবে ইটের আগুনের দেয়াল তাদেরকে পানি দেওয়া হবে পানির কালারের পানি কি কালারের পানি ছাই এই পানি তাদের খুব আরামদায়ক হবে চেহারা কি কি করবে জ্বালিয়ে দিবে পানিটা খুব ভালো আল্লাহ বলে বিইসাস পানিটাও মন্দ থাকার জায়গাটা ভালো আল্লাহ বলে থাকার জায়গাটাও খুব খারাপ আল্লাহ হেফাজত করেন বিপরীত দিকে আমরা যারা সত্য গ্রহণ করেছি বলেন আলহামদুলিল্লাহ এই ইমান নিয়ে যানো আমরা সবাই মরতে পারি আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা নিশ্চয় যারা ইমান এনেছে এবং তারা জেনে রাখুক নদী আহসানা আমালা যারা ভালো কাজ করে আমি আল্লাহ তাদের আমল নষ্ট করি না ইন্নালা নদী আমি নষ্ট করব না আজ রান তাদের প্রতিদান আহসানা আমালা যারা ভালো কাজ করছে আল্লাহ বলেন ইমান আনে নেক কাজ করে এই মানুষগুলাকে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এই ইমানদার যারা নেক কাজ করছে তাদের আমল বরবাদ করব না নষ্ট করব না তাহলে ইমান আর নেক কাজ নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ বা রব্বুল আলামিন আমাদেরকে বললেন তোমাদের প্রতিদান আমি নষ্ট করব না দেখি আপনারা কোরআন বুঝে থাকলে বলেন সত্য গ্রহণ করার কারণে আল্লাহ আমাদের আমল বরবাদ করবেন না সত্য জানার পরেও গ্রহণ না করার কারণে আগের শ্রেণীকে আল্লাহ কি বলছে এখন আমরা যে ইমান আনলাম আনার পর আমাদেরকে আল্লাহ দিবেন কি তাদের জন্য রয়েছে চিরস্থায়ী চির সুখের বসবাসের জান্নাত যাদের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে ইয়া হাল্লাউনা ফীহা মিন আসাবির রব্বিন যাহাব আল্লাহ বলেন তাদের হাতের মধ্যে পরানো হবে স্বর্ণের বালা কিসের বালা আমার সাথে বলেন দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণপরা পরা হারাম বলেন বলেন দুনিয়াতে পুরুষের জন্য স্বর্ণপরা হারাম আখেরাতে জান্নাতের মধ্যে পুরুষের জন্য স্বর্ণরূপা আল্লাহ হালাল করে দিবেন দুনিয়াতে স্বর্ণ পুরুষের জন্য পরা হারাম তাই পুরুষ দুনিয়াতে স্বর্ণ পরাটা দেখতে খারাপ আখের তথা জান্নাতে যাওয়ার পর পুরুষের জন্য স্বর্ণ পরা বৈধ হুজুর সেখানে কেমন দেখা যাবে নিশ্চিত সেখানে অনেক সুন্দর দেখা যাবে এখন আমাদেরকে যদি কেউ বলে আপনাদেরকে আমাকে আপনাকে মিয়া জান্নাতে আল্লাহ স্বর্ণ পরাবে দুনিয়াতে পড়েন না কেন সাথে সাথে আমি আপনি জবাব দিব দুনিয়াতে আমার রব বলছে দুনিয়াতে স্বর্ণ আমরা পড়তে পারবো না তাই রবের হুকুম মানতেছি আখেরাতে রব পড়াবে সেখানে তো রবেরটা মানবো আর রব তো এটাই বান্দা তো এটাই যে বান্দাকে তার রব যখন যেটা বলবে তখন সেটা মানবে দুনিয়াতে বলছে স্বর্ণ পরবা না তাই আমি আমার রবের হুকুম পালন করতে গিয়ে স্বর্ণ পরব না জান্নাতের মধ্যে আমার রব স্বর্ণ পরাবেন সেখানে আমার রব স্বর্ণের কারণে আমার হাতের সৌন্দর্য বাড়াবেন এটাই তো রবের গোলামি করা রব যেখানে বলবে সেখানে করব যেখানে বলবে না সেখানে করব না কথা বুঝে আসছে নি সবার আচ্ছা এখন এই যে কথাটা আপনারা বুঝলেন যে স্বর্ণ পরানো হবে কাদেরকে বালা পরানো হবে পুরুষদেরকে এরপরে আল্লাহ বলেন ওয়ায়াল বাসুনা সিয়াবান খুদ্রাম মিন সুন্দুসি পাতলা এবং মোটা রেশমের সবুজ কাপড় তারা পরিধান করবে বালা পরিধান করবে স্বর্ণ আর রূপা ইত্যাদি পরিধান করার পর পাতলা এবং মোটা রেশমের কাপড় সবুজ কাপড় পরিধান করবে করার পর জাননী তারা কেমনে থাকবে আল্লাহ বলেন মু পালকের মধ্যে এভাবে হেলান দিয়ে বসের মতনাতি পুরুষ আরাম করবে বস বস এই জন্য তো আমরা দুনিয়াতে গুনাহের সব জায়গায় গিয়ে এইভাবে শোয়া যায় আমরা সেখানে যাই না ঠিক না আরে যাই নাকি আমরা দুনিয়াতে কিছু কিছু জায়গা দেখবেন এমনি অনেকে শুয়া থাকে তো দুনিয়াতে আমরা কেন যাই না সেগুলা গুনাহের জায়গা যে মুমিননা তোমরা কেন যাও না জবাব আমরা অস্থায়ী সুখ এই জন্য গ্রহণ করি না কারণ স্থায়ীভাবে আল্লাহ সিংহাসনে হেলান দেওয়ার ব্যবস্থা জান্নাতে করবেন তো আপনি আর আপনি এইভাবে যখন থাকবেন আল্লাহ কবুল করেন ইতুফ আলেহিমবিলদান উম আল্লাদুন বেতুয়া বি উয়াবা এইভাবে যখন হেলান দিয়ে থাকবে ছোট্ট ছোট্ট বাচ্চারা জগ এবং গ্লাস নিয়ে তাদের সামনে সরাবান নিয়ে ঘুরতে থাকবে আর গ্লাসে ঢাইলা তাকে দিবে তিনি কি করবে জান্নাতি ওই সিংহাসনে হেলান দিয়ে সরাবান তহুরা পান করবে আর পাশে থাকা বিবির সাথে আনন্দ উল্লাস করবে এজন্য তো আমরা মদ খাই না দুনিয়াতে কি না কেন খাই না জান্নাতে গেলে সরাবান তহুরা কি হয়ে বদলে ইল্লেগে আমরা খাই না কারণ এখানে গেলে আল্লাহ খাওয়াবে দুনিয়াটা অপবিত্র আর জান্নাতেরটা পবিত্র সোবাহ তাহলে দুনিয়ার অপবিত্র মদ আমরা কেন খাই না জান্নাতে আল্লাহ আমাদেরকে পবিত্র সরাব পান করাবেন বলেন কি পান করাবেন পবিত্র সরাব আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন এখন কথা হলো আল্লাহ বলেন যারা ইমানদার এবং নেককাজ করে ইমান কি জিনিস প্রথম কথা ইমান হলো অন্তরে থাকার জিনিস মুখেও স্বীকার করার জিনিস অন্তরেও রাখতে হবে আবার মুখেও স্বীকার করতে হবে অন্তরে থাকতে হবে যেমন সুরে হজুরতের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্ন মিনুন আল্লাহদীনা আমানু বিল্লাহ সুলিহি তুম্মালাম তো তারা আল্লাদিনা আমানু বিল্লাহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওর সুলিহি রসুলের উপর ঈমান আনে সুম্মালামু তা বু সন্দেহ করে না আল্লাহ বলেন ইমানদার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে তাবু অন্তরে একটুও সংশয় রাখে না তাহলে সুদ খাওয়া অন্তরে যেন এই কথা কাজ না করে আচ্ছা সুদটা কি না। না এটা কখনো আপনার দিলে আসে আল্লাহ সুদ হারাম বলেছে হ্যাঁ আপনি এখন মানতে পারতেছেন না কিন্তু আশাবাদী আপনি যে আমি ভবিষ্যতে সুদ ছেড়ে দিব ইনশাআল্লাহ কিন্তু এই কথা স্বীকার করা যে সুদ হারাম এটা আমি মানলেও হারাম না মানলে হারাম কেমন পর্যন্ত সুদ হারাম কথা বুঝছেন নি মানে হারাম আমার দিল মানক আর না মানক হারাম হারাম বলেন হারাম কি এটা কখনো হালাল হবে না হ্যাঁ অনেকে না অনেকে ভুলে অথবা আপনার অবুজ হওয়ার কারণে না বুঝে আপনারা অনেক হারাম পালন করতেছেন যেটা ঠিক হচ্ছে না কিন্তু এই কথা স্বীকার করেন যে আমি সুদের সাথে জড়িত কিন্তু সুদ হারাম এটা স্বীকার করেন এই কথা বললেন না আবার সুদ খাওয়া হারাম হুজুররা পাইছে কই না এটা বললে ইমান চলে যাওয়ার আশঙ্কা সুদ হারাম এটা আপনি হারাম হিসাবেই বিশ্বাস করতে হবে তাহলে ইমান এক নাম্বার অন্তরে রাখবেন কোনো সন্দেহ রাখবেন না দ্বিতীয় কথা ইমান মুখেও স্বীকার করবেন সুরে বাকারার একশো নম্বর আয়াত আল্লাহ বলেন কুলু আমি وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون تمرا آمنا بالله ما نمشد أمرا আল্লাহকে বিশ্বাস করলাম এটা কিন্তু মুখে বলছি অন্তরে আসেনি কয় নাই আরে আসেনি একটু আগে না বললাম অন্তরেও থাকতে হবে অন্তরে সন্দেহ রাখা যাবে না একটু আগে তো অন্তরেরটা স্বীকার করছি হ্যাঁ আল্লাহ অন্তরে সন্দেহ নাই এখন মুখে বলতেছি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম ওমা উনজিলা ইলাই না বলেন এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصباد এবং যা ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক নবী ইয়াকুব নবী এবং তার বংশধরদের প্রতি নাজিল করা হয়েছে আল্লাহ এটাও আমরা বিশ্বাস করলাম তাহলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এটাও বিশ্বাস করলাম ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক নবী নবী এবং তার বংশধরদের প্রতি নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটাও আমরা বিশ্বাস করলাম ওয়া উতিয়া মুসা ওয়াইসা মূসা নবী আর ইসানবীকে যা দেওয়া হয়েছে এটাও বিশ্বাস করলাম এরমানি আমরা আসমানি তাওয়ারত মানি আমরা আসমানি ইঞ্জিল মানি আসমানি ইঞ্জিল কেন বললাম আসমানি তাওয়ারত কেন বললাম কারণ তাওরত কিতাব আর ইঞ্জিলকে তারা বিকৃত করে ফেলছে ইয়াহুদি খ্রিস্টানরা এই জন্য বললাম আসমানি তাওরত মানে আল্লাহ আসমান থেকে যেই তাওরত দিছে ওইটা আমরা বিশ্বাস করি আসমান থেকে যেই ইঞ্জিল দিছে এটা আমরা বিশ্বাস করি ওয়ামা উতিয়ানাবি ইউনামের রব বেহেম অন্যান্য নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে সব আমরা বিশ্বাস করি এখন আমার সাথে সবাই বলেন বলেন আল্লাহর পক্ষ থেকে যত নবীকে যা দেওয়া হয়েছে। এগুলা অন্তরেও বিশ্বাস করি। মুখেও বিশ্বাস করি। এটার নাম হল অন্তর এবং মুখে ইমান অন্তর এবং মুখে ইমান এটা আল্লাহ বলেন। ইননাল্লাদি না আমিলু সলি যারা ইমান আনে এবং কাজ করে। এবার কাজ কি জিনিস এটা আবার বন্দিয়ে বুঝবো। আমার সাথে সবাই দুইটা বাংলা বলেন বলেন খাটি সঠিক। আবার খাটি সঠিক খাটি আর সঠিকের এটার পার্থক্য কি দুইটার মধ্যে আমার সাথে সবাই বলতে হবে বলেন কোন আমল আল্লাহর করলে সেই আমলকে খাটি আমল বলে সেই আমলটাই নবীর পদ্ধতিতে করলে সঠিক আমল বলে তাহলে আল্লাহর জন্য করলে খাটি আমল নবীর পদ্ধতিতে করলে সঠিক আমল আজকে এসান নামাজ আমরা যারা পড়ছি কার জন্য পড়ছি কার পদ্ধতিতে মনে রাখবেন কোন আমল যদি আল্লাহর জন্য হয় আর নবীর তরিকা হয় কথার কথা আপনি দুরুৎ পড়লেন আল্লাহরে খুশি করার জন্য আর নবীর শিখিয়ে দেওয়া পদ্ধতিতে আবার বলছি দুরুৎ পড়লেন আল্লাহরই খুশি করার জন্য দুই নবীর শিখানো পদ্ধতিতে আপনার আমলে যখন এই দুইটা পাওয়া যাবে আল্লার জন্য দুরুদ পড়ছেন তাই আপনার দুরুদের নাম হবে খাঁটি নবীর পদ্ধতিতে পড়ছেন তাই এটার নাম হবে সঠিক কোনো তাহলে এক নাম্বার জানলেন ইমান আনা মানে অন্তরেও মুখেও দুই নাম্বার ন্যাকামল করা দেখি আলেম সারা অন্যদের মধ্যে কয়েকজন বলেন তো আমল আমাদের হতে হবে খাঁটি এবং সঠিক খাঁটি হয় কিভাবে আল্লাহর জন্য আর সঠিক হয় কিভাবে নবীর পদ্ধতিতে এখন মনে করেন রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রশংসা করব আমরা কার প্রশংসা এখন নবীজির প্রশংসা করব কারে খুশির জন্য বলেন না আপনারা রসুলের প্রশংসা করব কাকে খুশি করার জন্য এখন রসুলের প্রশংসাটা কি রসুলের শিখানো পদ্ধতিতে হতে হবে কিনা এই তো মাসাল্লাহ লাইনে আছেন তো দেখি আমরা নবীর প্রশংসা কিভাবে হয় আল্লাহ ব রব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরায় কলামের চার নম্বর আয়াতে বলেন ওয়াহিন্ন কালা আলা খুলুকিন আজিম হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন এই ঘোষণাটা আমি আল্লাহ দিলাম সুবহান আমাদের নবীর চরিত্রটা মহান ঘোষণাটা কার তাহলে আল্লাহ আমাদের নবীর চরিত্রের প্রশংসা করছে খুব বন্দ দিয়ে বুঝবেন সুরায় আলী এমরান এর নম্বর আয়াতে আল্লাবাক রব্বুল আলামিন ইয়াহিয়া নবীর প্রশংসা করে জাকারিয়া আলী হিসাল ওয়াসাল্কে আল্লাহবাক রব্বুল আলাবিন বলেছিলেন কি সেটা ইসানবীর আম্মা মারিয়াম এই মারিয়াম একটা কামরার মধ্যে থাকে মারিয়ামের খাবারের ব্যবস্থা করে দেয় জাকারিয়া নবী সুরা বকারার সাতত্রিশ আর তিরিশ নম্বর আয়াত মনে রাখবেন সাত্রিশ নম্বর আয়াত থেকে আমরা কিছু আলোচনা করব আর নম্বর আয়াতটা এই এলাকার যাদের সন্তান হয় না তাদেরকে শিখাইয়া দিবেন আর উনচল্লিশ নম্বর আয়াতটা হলো আমাদের আলোচ্য বিষয় সাত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন জাকারিয়া নবী মারিয়ামের কামরায় গেছে সুরে আলী ইমরানের সাত্রিশ আর আটত্রিশ নম্বর আয়াত হলো যাদের সন্তান হয় না তাদেরকে শিখাইয়া দিবেন আটত্রিশ নম্বর আয়াতটা তো জাকারিয়া নবী মারিয়ামের ঘরে গেছে যাওয়ার পর জাকের নবী চিন্তায় পড়ে গেছিলেন যে মারিয়ামের খাবার লম্বা সময় হয়ে গেছে খাবার দিই নাই আহারে মারিয়াম খাবার জানি থেকে পায় সম্পর্কে খালু হয় জাকারিয়া নবী তো অনেক পেরেশানি নিয়ে মারিয়ামের কামরায় আস কামরায় ঢুকার পর ওয়াজাদা ইন্দাহা রিস্ক কামরায় ঢুকে দেখে কে যেন মারিয়ামের খাবার পৌঁছায় দিচ্ছে এতটুকু বুঝছেন নি সবাই আচ্ছা তো জাকারিয়া নবী প্রশ্ন করলেন আল্লা কি হাজা মারিয়াম খাবার থেকে আসছে কে দিছে মারিয়াম সুন্দর জবাব দিলেন হুয়ামিন ইন কত থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে এই ইয়াকিনটাই বিশ্বাসটা আমার আপনার খুব বেশি পরিমাণে যেন থাকে বলেন তো সবাই তার পক্ষ থেকে মাশাল্লাহ আপনার ছেলে হয়েছে কিভাবে হলো মাশাল্লা আপনার মেয়ে হয়েছে কে দিছে আপনার ফসল তো খুব ভালো হয়েছে মাসা আল্লাহ কে দিছে হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখবে জাকারিয়া নবী বললেন খাবার করতে গেছে কে দিছে কে দিবে আল্লাহর পক্ষে নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন যা কি ইচ্ছা থাকে হিসাব ছাড়া রিজিক দান করেন জাকারিয়া নবী বৃদ্ধ মানুষ সন্তান হয় না ওনার স্ত্রী বয়বৃদ্ধা সন্তান হয় না উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ যদি মারিয়াম রে এইভাবে খাবার পৌঁছাইতে পারে কেউ মারিয়াম রে খাবার দিল না আল্লাহ কুদরতি ভাবে যদি দিতে পারে আমি বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বয়বৃদ্ধা আল্লাহ চাইলে এই বয়সও আমাকে বাবা ডাক আর আমার স্ত্রীকে মায়ের ডাক আল্লাহ শোনাইতে পারে এ তিন আর বিশ্বাস নিয়ে ঘুনা লিখা দা জা খারিয়া زكريا نبي الله كسي دعا ربي رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء إدوات رب هب لي من لدنك ذرية طيبة ইন্নাকাসামী আহ আটত্রিশ নম্বর আয়াত সুরে আলী এমরহান হাফিজি কোরআন শরীফের তিন নম্বর পারা খুলবেন ১৪ নম্বর পৃষ্ঠা একদম সরুর লাইনটা এই আয়াতটা যাদের সন্তান হয় না স্বামী আর স্ত্রীরে বলবেন আপনারা আল্লার কাছে এই দুয়াটা করেন এই মনে থাকবেনই কোন সুরা সুরে আলী আমরহান কত নম্বর আয়াত আটতিরিশ হাফিজি কোরআন তিন নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা একদম সরুর লাইনটা তা আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে যাকারিয়া নবী বলতেছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান রব আপনার পক্ষ থেকে আমার একটা সন্তান দেন ইননাকা সামিউদ আল্লাহ আপনি তো দোয়া শ্রবণ করেন আপনি দেন এটা গেল আটত্রিশ নম্বর আয়াত এবার উনচল্লিশ নম্বর আয়াতটা দেখেন যাকারিয়া নবী নামাজে দাঁড়াইবে আর কি নামাজে দাঁড়াইতেছে হনা দা থুলমালা ইকাতুয়া হুয়া ক ইমুই উসল্লি ফিল্মে হরম জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছিলেন ফেরেস তারা ডাক দিলেন ও জাকারিয়া পয়গম্বর আল্লার কাছে যে জিদোয়া করছেন কবুল হয়ে গেছে তো যাদের সন্ধান হয় না এদেরকে বলবেন এটু তাহাজ্জুদ নামাজ পড়িয়া কান্দা করেন জোহরের পরে দুই রাকাত সলাতুল হাজত করেন। মাগরিবের পরে অতিরিক্ত দুই রাকাত সলাতুল হাজত করেন। এসার পরে অতিরিক্ত দুই রাগাত সলাতুল হাজত পড়েন এই নিয়তে বলেন আল্লাহ দশ বছর পনেরো বছর বিয়ে করলাম এখন একটা সন্তান হয় না বাউলা তো এই দুই রাকাত নামাজ পড়ার পর চোখের পানি ছাড়েন আগে দেখবেন পুরুষ যারা আছেন যদি মসজিদে নামাজ পড়েন তো মসজিদে নামাজ যদি নফল নামাজ অতিরিক্ত দুই রাগাত পড়েন আশেপাশে যদি দেখেন কেউ আসে আসতে অপেক্ষা করেন দেখবেন মাগরিবের পরে সব মুসল্লিগুলা বের হয়ে যাওয়ার পর লাইটটা অফ করে দেন হালকা আলো রাখেন মসজিদের ভিতর আর একটা ফ্যান ছাড়া আছে কোনার মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে এই কথাটা বলেন আল্লাহ জাকারিয়া নবী ঠিক যেই দোয়াটা আপনার কাছে করছে আর আপনি তাকে সন্তান দিছেন আল্লাহ আমিও এই দোয়াটা আপনার কাছে করতেছি মাওলা নবী জাকারিয়াকে বৃদ্ধ বয়সে সন্তান দিছেন বাবুদকে পনেরো বছর বিয়ে করলাম সন্তান হয় না আল্লাহ আমার একটা সন্তান দিয়ে দেন এমনি কুইশ্চিন করে দিন একদিনও কর আপনারা এনে সেনে যান সন্তানের লেগে আল্লাহ বুঝার তৌফিক দান করেন ফেরস্তারা জাকারিয়ান বিকে ডাক দিয়ে বলে আল্লাহ শিরুখাবিয়া ইয়া আল্লাহ গ্রব্বুল আল আমিন আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছে এই সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছে নামটা হবে ইয়া জন্মের আগে নামও রেখে দিছে আল্লাহ্ কেমন দোয়া কবুল করছে সন্তান না হইতেই নামও আল্লাহ রেখে দিছে এই সন্তানের চারটা গুণ হবে মুসদ্দি খাম বি মাতি মিনা আল্লাহ এক নাম্বার এই সন্তান আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন দুই নাম্বার ও সাইদা নেতা হবেন তিন নাম্বার ও হাসুরক এই সন্তান পবিত্র হবে চার নম্বর দেখেন কি বলে এই সন্তান একজন নবী হবেন সন্তান ওই হন না হওয়ার আগে আল্লাহ কয় নাম হবে ইয়া হিয়া গুণ হবে চারটা তো আমি বুঝাইতে যাইতেছি আপনাদেরকে দোয়াটা কেমন দোয়া ছিল যে দোয়া আল্লাহ কবুল কইরা সন্তান হওয়ার আগে নাম রাইখা দিছে আবার চারটা গুণও বইলা দিছে এর মধ্যে চার নাম্বারটা জাকারিয়া নবী আমি আল্লাহ আপনার ছেলেরে নবী বানানো কেন আপনাদেরকে এটা বলছি মাথায় রেখেন কিন্তু যে আমরা নবীর প্রশংসা করব আল্লাহরে খুশি করার জন্য আর নবীর পদ্ধতিতে যতটুকু আমাদেরকে বলছে করতে এতটুকু কারণ আমরা নেকামল করব দুই গুণ ওলা নেকামল খাটি সঠিক তো এখন আল্লাহ জাকারিয়া নবীর কি করলেন ইয়াহিয়া নবীর প্রশংসা করলেন অনেক সময় আপনাদের পরীক্ষার কুইজে আসে কোন নবী জন্মের আগে আল্লাহ নাম রেখে দিছে লিখে দিবেন ইয়াহিয়া নবী আর দাখিল এসিসি এইচএসসি এসএসসি যারা দেন এমসিকিউ কিউ আসে না চল্লিশটা চল্লিশে চল্লিশ ওখানেও দেখবেন চারটা আসে ফুসকুরা মেরে দিবেন ইয়াহিয়া নবী হ্যাঁ সাইড দিয়ে এখন জানি না নিয়মটা কি আমি দাখিল যখন দিছি তখন ওই নিয়ম ছিল আর কি এখন কি জানি না এখন আসে এমসিকিউ আচ্ছা 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 বরট হ্যাঁ বরট তো রসুল সাল্লাম এবার কি বলে দেখেন মানুষের প্রশংসা সই বুখারির বর্ণনা তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস তাহলে আমাদের নবীর প্রশংসা করেছেন কে আর আপনারা আমার সাথে ওয়াদা করছেন আমরা নবীর প্রশংসা যতটুকু করব যতটুকু আল্লাহ করেছেন আর নবী যতটুকু করতে যেই পদ্ধতিতে করতে বলেছেন কারণ আমাদের আমল হতে হবে খাঁটি সঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাতুরুনি কামা আতরাতিন নাসরা ইবনা মারইয়াম নবীজি বলেন তোমরা আমার প্রশংসা এত পরিমান করবা না এত বারবারই প্রশংসা করবা না ঈসা নবীর প্রশংসা করতে করতে খ্রিস্টানরা এত বেশি প্রশংসা করছে প্রশংসা করতে করতে কয় ঈসা আল্লাহর ছেলে আল্লাহ নবী কয় ঈসা নবীর উম্মত প্রশংসা করতে করতে যেমন বারাবাড়ি করছে আমার প্রশংসা করতে করতে এমন বারাবাড়ি তোমরা করবা না মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহ নবী বলেন আমার তো তুটুকু প্রশংসা করবা যতটুকু আল্লাহ করেছেন এর চাইতে বেশি করবা না এখন আপনাদের কথা হইতে পারে হুজুর নবীর অনেক প্রশংসা করতে চাই কিভাবে করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ নবীর চরিত্রটা যদি দেখতে চাও কানা খুলুকুহু আল কোরআন পুরা কোরআনটাই রসুলের চরিত্র আপনি যদি রসুল সাল্লামের গুনা বলি বর্ণনা করতে চান কোরআন খুলেন হাদিস বলেন একের পরে এক বলতে বলতে আপনি সারা জীবনের মাহফিলও শেষ করতে পারবেন না তো কেন বাড়ায় বলতে হবে তাহলে ততটুকু বলবো যতটুকু আল্লাহ বলছেন ততটুকু বলবো যতটুকু রসুল সাল্লি সাল্লাম বলতে বলেছেন তো রসুল আল্লাহ সাল্লাই সাল্লাম কি বললেন আমার প্রশংসা করবা উম্মত করতে গিয়ে সীমা অতিক্রম করো না বাড়াবাড়ি করবা না আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করো তাহলে এক নাম্বার ইমান দুই নাম্বার ন্যাকামল বলেন তো ন্যাকামল কয় গুণওয়ালা হতে হবে মানে আমরা এক খাঁটি হতে হবে সঠিক হতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করব করতে গিয়ে আল্লাহ আর তার রসুলের নির্দেশিত কোন পথকে আমরা অতিক্রম করব না নবীর প্রশংসা করব আল্লাহর হুকুম অনুযায়ী নবীর প্রশংসা করব নবীর শিখানু পদ্ধতি অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম রজুলাই নিজে আলনা আলি আহাদি হিমা জান্নাত একটু রয়ে গেছে ধোনি কাফের কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন ইমান সত্য জানার পর যারা ঈমান আনে না তারা হলো জালেন তাদের ঠিকানাটা বন্ধ তাদের পানি অমন্ধ ঠিক না ওই যে পানি বন্ধ ঠিকানাও বন্ধ আর যারা ইমান আনবে আনার পর তাদেরকে আমি আল্লাহ যে জান্নাত দান করব। এই জান্নাতটা কেমন আল্লাহ কয় নিয়ামাত সওয়াব কতই না উত্তম প্রতিদান ওয়া হাসুনাত মুরতাফাক আর তাদের ঠিকানাটা কতই না উত্তম তাহলে জান্নাতীরা যেখানে ঠিকানাটা উত্তম আর জাহান্নামীরা যেখানে আশ্রয় স্থলটা ভয়ঙ্কর আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে থাকতেই যেন জান্নাতি হয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দুই ব্যক্তির দৃষ্টান্ত দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামকে হুকুম করেছেন কয় ব্যক্তি আমার সাথে বলেন সম্পদ পদ পদমর্যাদা বাড়ি গাড়ি আমাদেরকে যেন অহংকারী না বানায় এই ব্যাপারে আল্লাহ এখন আলোচনা করবে যে হাবিব একটু আগে ধনী কাফেরদের আলোচনা করেছি আর গরিব ইমানদারদের আলোচনা করেছি এখন আপনি দুই ব্যক্তির দৃষ্টান্ত উম্মতের সামনে পেশ করেন একজন আরেকজন এই দুই বন্ধু একজন হলেন ধনী আর একজন গরিব তাফসিরের কিতাবে আসছে এই দুইজন মূলত আপন ভাই ছিল এই বর্ণনাটা দুর্বল আপন ভাই তারা ছিল বর্ণনাটা কি দুর্বল আসলে বন্ধু ছিল এটা বলাই সতর্কতা এক বন্ধুর টাকা পয়সা অনেক খুব মন দিয়ে শোনেন কেমন এক বন্ধুর দুইটা আঙ্গুরের বাগান আছে দুই এটা লাগবে না বন্ধ করে দেন আওয়াজ হইতেছে দুই পাশে এই দেখেন এক বন্ধুর দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান এটা কিন্তু গল্প না এটা কোরআনে আল্লাহ বলবে আগে মন দিয়ে বুঝেন না হয় কোরআন বুঝবেন না এক বন্ধু যিনি ধনী বন্ধু তার এই দুই পাশে দুইটা আঙ্গুরের বাগান তাহলে দেখেন তো আপনারা দুইটা আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগান দুইটার চারো পাশে খেজুর গাছ এটাও বলবে আল্লাহ কোরআনে তাহলে দুইটা আঙ্গুরের বাগান আর চারপাশে কি গাছ খেজুর গাছ আঙ্গুরের দুই বাগানের মাঝখানে এই যে আঙ্গুরের দুই বাগানের মাঝখানে আবার জমিন ফসলি জমিন তাহলে এবার আপনারা বলেন দুই পাশে কি আঙ্গুরের বাগান এই আঙ্গুরের বাগানের চারপাশে কি গাছ আর আঙ্গুর বাগান যে দুইটাই দুইটার মাঝখানে কি আছে ফসলি জমি আছে এই ফসলি জমিনগুলাতে পানি দেওয়ার জন্য খেজুর গাছে পানি দেওয়ার জন্য ওই বাগানের আশেপাশে আবার ছোট্ট ছোট্ট সুন্দর নহরাস যেন এখান থেকে পানি তুলে তুলে দেওয়া যায় ওই ব্যক্তির এই জমিনের মধ্য থেকে খেজুর গাছ থেকে আর এই দুইটা ফলের বাগান থেকে প্রচুর পরিমাণে ফল পায় ফসল পায় খেজুর পায় তার নেয়ামতের কোনো শেষ নাই এটার মধ্যে বসার জন্য তার সুন্দর সিংহাসনও আসে যেন সে তার বাগানে আইসা বসতে পারে এতটুকু বুঝে থাকলে আপনারা বলেন এক ধনী বন্ধু তার দুই পাশে দুইটা বড় বড় কিসের বাগান আঙ্গুরের বাগানের চারো পাশে কি গাছ দুই আঙ্গুরের বাগানের মাঝখানে কি জমিন ফসলি জমিন আবার আশেপাশে পানি দেওয়ার জন্য খালের মতো যে যেরকম দুনিয়াতে দেখি আমরা ছোট ছোট নহর আছে এতটুকু বুঝছেন সবাই আচ্ছা এখন এই ব্যক্তির একটা গরিব বন্ধু আছে ওই গরিব বন্ধু যখন তার কাছে দেখা করতে আসছে তখন এই ধনী বন্ধু কয় কিরে বেটা তুই কি করলি জীবনে কয় কেন কি কী আমার কি পরিমাণ সম্পদ দেখছস আচ্ছা তাই তো তোর তো কিছুই নাই দেখেন কি কয় বলতে বলতে এক পর্যায়ে বলে কয় শোন আমার যে পরিমাণ সম্পদ এগুলা কখনো ধ্বংস হবে বলে আমি মনে করি না কেন আপনারা তো এই যে আমি আপনি বুঝে রেছি আমরা চিরদিন বেঁচে থাকবো আমাদের বাড়ি গাড়ি সম্পদ চিরদিন বেঁচে থাকবে শেষ হয়ে যাবো আমরা ঠিক না আচ্ছা এগুলো এক নম্বর কথা কোন বন্ধুর কথা আমার সম্পদ শেষ হবে না ধনী বন্ধু দুই নম্বর বন্ধু কয় দুস্ত তোরা খালি কেয়ামত কেয়ামত বলোস কেয়ামত কোনো দিন হবে বলে আমি বিশ্বাস করি না যাবে এগুলো দুই নম্বর ধনী বন্ধুর কথা তিন নম্বর কয় দুস্ত কেয়ামত যদি কোনো দিন হয়েও যায় তোর কথা অনুযায়ী আমি তো বিশ্বাস করি না কিন্তু তোর কথা অনুযায়ী যদি হয় তারপরে কি হবে তারপরে রবের কাছে যেতে হবে আবার রবও বিশ্বাস করে না তোর কথা অনুযায়ী যদি কেয়ামত হয় আর রবের কাছেও যদি যাই তাহলে এইখানে আমার যে দুইটা আঙ্গুরের বাগান না এর চাইতে আরো বড় বাগান সে দিবে আমাকে আর আমি তুই বলে বিশ্বাস করি না যদি যাইও আমার যে স্টেটাস এই অনুযায়ী আরো বড় কিছু দিবে আমার এটা হলো ধনী বন্ধুর বক্তব্য তাহলে কয়টা খারাপ কথা বলছে তিনটা আমার এই বাগান ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না কেয়ামত কখনো হবে বলে আমি বিশ্বাস করি না রব বলতে কিছু নাই থাকলেও আমি যদি তার কাছে যাই আমার যে মর্যাদা এই মর্যাদা দেইখাই রব আরো বেশি দিতে বাধ্য হবে আমার এটা হলো ধনী বন্ধুর বক্তব্য এটা কোনো গল্প নয় কোরআনে ঠিক এগুলোই বলছে আল্লাহ দেখেন কি বলে আল্লাহ

যেই দুইজনের একজনকে আমি আল্লাহ দুটি আঙ্গুরের বাগান দিলাম জালনা লিহিমা আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে মিনা আমি তাদের দুইজনের একজনকে জান্নাতাই জান্নাতাইনিমানি দুইটা বাগান মিন আনাব আনাব মানে আঙ্গুর আমি আল্লাহ তাদের দুইজনের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিলাম এখন আপনারা বলেন আঙ্গুরের বাগানের চারোপাশে জানি কি হ্যাঁ বলতো কবি কিন্তু জানি কি আল্লাহ বলেন ওয়াহাফাফনাহুমা লিন আমি এই দুই বাগানের চারো পাশটা খেজুর গাছ দ্বারা গেরাও করলাম সুবাহান তাহলে বাগান দুইটাকে খেজুর গাছ দ্বারা বেষ্টন করে গেরাও করলাম তো দেখতে খুব সুন্দর দেখা যায় চারোপাশে খেজুর গাছ মাঝখানে দুইটা বাগান এরপরে আপনারা বলেন দুই বাগানের মাঝে জানি কি দুই বাগানের মাঝখানে আমি আল্লাহ আবার খেত খামার করে দিলাম সুবাহান এবার দেখেন কি কয় কিলতাল জান্নাতাইনি আতাত উকুলা খা দুই বাগান প্রচুর পরিমাণ ফল দেয় ফসল দেয় ওয়ালাম তাজলিম মিনহু শাইআ সামান্য কম করে না দুই বাগান যথেষ্ট ফল ফসল দেয় وَفَجَّرْنَا خِلَالَهُمَا নাহার দুই বাগানের মাঝে মাঝে আমি আবার নহর করে দিয়েছি সুন্দর সুন্দর নহর তো এই অবস্থায় আল্লাহ ওই ধনী বন্ধুর বাগানের কথা পেশ করলেন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাল জান্নাতাইন আতা কুলাহা ওয়ালাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহরা ওয়াকানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাভিরু ওয়া কানা সামার ধনী বন্ধুর প্রচুর ফসল হয় সম্পদ হয় ফাকাল লি সাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরু ধনী বন্ধু গরিব বন্ধুকে কথার ছলে বলে আনা আক্তারু মিনকা মালা ওয়া আযযু নাফারা আমি তোমার চাইতে আক্তারু মিনকা মালা সম্পদ আমার বেশি ওয়া আযযু নাফারা জনবল আমার বেশি আমি তোমার চাইতে সম্পদেও বেশি ও আজ জু না ফার আমি তোমার চাইতে জন বলেও অধিক শক্তিশালী বলেন নাউজ দুনিয়াতেও দেখবেন যাদের টাকা আছে তাদের পিছনে লোক সংখ্যা কম না বেশি বেশি তো ধনী বন্ধু কয় তোমার চাইতে আমার টাকাও বেশি আবার তোমার চাইতে আমার জনগণের শক্তিও বেশি এই কথা বইলা এবার ধনী বন্ধু গরিব বন্ধুরা নিয়ে বাগানে প্রবেশ করছে ওয়া দাখলা জান্নাতা হুয়া ভুয়া জলি মুল্লিনাফ সি ধনী বন্ধু তার বাগানে প্রবেশ করলো এমন অবস্থায় নিজের উপর জুলুম করছে এরবানি সে অবিশ্বাস করে সে ঈমান রাখে না আর কুফরি করে এই অবস্থায় বাগানে প্রবেশ করছে করার পর কি কয় দেখেন কলা মা আজুনু তাবি দাহা জিহি আবা দাখ ধনী বন্ধু কয় আমি বিশ্বাস করি না কখনো আমার এই বাগান ধ্বংস হবে কি গল্পটা আগে বলছিলামনি এই যে কোরআন আসছে কলামা আজন্ আন্তী দাহাদিহি আমাদা ধনী বন্ধু বলে এই বাগান কখনো ধ্বংস হবে বলে আমি বিশ্বাস করি না দুই নম্বর ওয়া আজুনুসা আতা ক ই আমি কখনো মনে করি না যে কেয়ামত হবে বলেন না উজুবিল্লাহ আপনারা বলেন তো আমাদের ইমানদারদের বিশ্বাস কেয়ামত কখনো হবে না নিশ্চিত হবে হ্যাঁ কবে হবে জানে কে আল্লাহ কিন্তু হবে এরপরে তিন নাম্বার কথাটা জানি কী ছিল যদি রবের কাছে যাই রপ্ত বিশ্বাস করে না ওয়ালা ইররুদিত্তু ইলা রব্বীলা আজিদান্না খা রব্বিন হা মোন কলা আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয় লা আজিদান্না খা রব্বিন হা বোন তাহলে ওই রবের কাছে এর চাইতে আরও বেশি আমি পাবো আরও উত্তম পাবো বলেন নাউজ বিল্লাহ এই কথা ধনী বন্ধুর বক্তব্য এবার গরিব বন্ধু কি বলে দেখেন

তোমাকে একটা একদম সঠিক মানুষ হিসাবে পরিণত করলেন এই আল্লাহকে অস্বীকার করলা বন্ধু এবার করব আমার বিশ্বাস হলো আমার রব বলেন আল্লাহ বলেন ইমানদারদের রব আমাদের বিশ্বাস আমাদের রব তো এবার ধনী বন্ধুকে গরিব বন্ধু কয় আকাফরতাবিল্লাহ কামিন তো রবিন সুম্মা মিন মুৎফাতিন সুম্মা ওই আল্লাহে অস্বীকার করো যিনি তোমারে মাটি দিয়ে বানাইলেন যিনি তোমারে নাপাক পানি থেকে বানাইলেন যিনি তোমাকে একটা সুস্থ সবল মানুষ বানাইলেন তুমি আল্লাহে অস্বীকার করলা আমার বক্তব্য তুমি শুনে নাও লা কিন্নাহ আল্লাহ রব্বী তিনি হলেন আল্লাহ তিনি আমার রব এরপরে কি আহাদা আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না আমি আমার রবের সাথে কাউকে করি না শরিক আমার রবের সাথে আমি শিরিক করি না বলেন আমার সাথে সবাই বলেন বুঝে শুনে প্রকাশ্যে অপ্রকাশ্যে আড়ালে আড্ডালে জলে স্থলে ভুলেও শিরিক করার কল্পনাও যেন না আসে করা তো দূরে কল্পনাটাও যেন না আসে শিরিক করে না শিরিক ছাড়া কবরে যান ইমান নিয়ে যান হইতে পারে বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করবেন কিন্তু খালি ইমানটা একটু নিয়ে যান ইনশাল্লাহ একদিন জান্নাত পাবেন আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না প্রশ্ন দিয়ে না জানেন এটা জানেননি আমি যে উত্তর দিই না আসেনি কোনো ভিডিওতে এই কথাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনার রাগ হয় না এটা অন্য বিষয় হ্যাঁ মানে দেই না বলতে আমি আসলে অতটুকু যোগ্যতা হয় না এখনও ডাইরেক্ট মা প্রশ্ন উত্তর দেওয়ার ফতুয়া বিভাগ বা বিভিন্ন জায়গায় দিলে ভালো হয় যেই জায়গার যেই কাজ করবেন ফতুয়া বিভাগগুলো চাঙ্গা হবে মাসালা সেখানে গিয়ে জিজ্ঞাসা করলে একটা হাদিস সোনামুনি ইবনে মাজা দুইশো তেইশ নম্বর হাদিস ফায়স ইবনে কাসিরের বর্ণনা তিনি বলেন কুন্দু জালিসান ইন্দা আবিদ্দার দাফি মসজিদি দিমাস আমি দামেশকের মসজিদে বসা আবু দারদার রদি আল্লাহ তালুর কাছ আতাহুর অজুলুম মিনাল মাদিনা আবু দারদার সাথে আমি মসজিদে বসা দামেশকের মসজিদে মদিনা থেকে এক ব্যক্তি আসছে রসুলের সাহাবি আবু দারদার সাথে দেখা কর থেকে তাহলে বলেন তো মদিনা থেকে দামেশ বলেন মদিনা থেকে এ আজকে গুগলে সার্চ দিবেন যে মদিনা থেকে দামেশকের দূরত্ব কতটুকু দেখবেন লেখা আছে প্রায় বারোশো সাতষট্টি কিলোমিটার বর্তমান হিসাব অনুযায়ী কত কিলোমিটার এর চেয়ে আরো বেশি বর্তমান হিসাবে তা এক ব্যক্তি আসছে মদিনা থেকে আবু দারদার কাছ আসার পরে আবু দারদার দিয়ে আল্লাহ তালা আনহু বলে থেকে আসছো কয় মদিনা থেকে আস কয় মদিনা থেকে তুমি দামেশকে আসছো কেন কয় আপনার কাছে আসছি শুধু একটা বিষয় জানতে কটা কি বিষয় কয় লিহাদিস বালাগানি তো হাদিস আর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমি শুনলাম একটা হাদিস আমার জানা আছে তবে এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন শুধু এটা যাচাই করতে আসতেছি যে আসলে হাদিসটা আপনি কইছেন কিনা আর এটা নবীর হাদিস কিনা শুধু এতটুকু যাচাই করতে আমি মদিনা থেকে এই দামেশকে আপনার কাছে আসছি বর্তমান হিসাব অনুযায়ী কয় কিলোমিটার বারো সাত না বারো বারো কিলোমিটার না বারো শ এখান থেকে বাসিটা ঢাকা যাবেন এটা ফতুয়া বিবাহ গিয়ে জমা দিবেন অথবা পাশে মুরাদনগর মাদ্রাসায় যাবেন মুফতি আমজা সাহেবের কাছে মুজফর মাদ্রাসায় হযরতের কাছে গিয়ে লিখিত ফতুয়া চাইবেন দিয়ে দিবে কোন বিষয়ে জানার থাকলে ঠিক আছে না আর জানার বিষয়গুলো এইভাবে জানবো আমরা আল্লাহ বোঝার তো দান করে ও হাদিসটা শেষ করি কি হাদিস জানতে কয় কোন হাদিসটা কয় তুমি কি কোনো ব্যবসা করার জন্য দামেশকে আসো নাই কয় না কয় ওলা যা আবিকা কয় রুহু এই একটা হাদিস জানতেই তুমি আসছো কয় হ্যাঁ আসলে অন্য কোনো কারণে আসো নাই বিশ্বাস করেন অন্য কোনো কারণে আসেনি কোন হাদিসটা কই যে একটা হাদিস রাসূল বলছে মান সালাকা તરીকায়াল তামি সুফিহি ইলমা সহাল আল্লাহু বিহি તરીকান ইলাল জান্নাহ নবীজি বলছেন কেউ যদি রাস্তা অবলম্বন করে এলেম শিখার জন্য আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন তো এই হাদিসটা নবী বলছে আর হাদিসটা নাকি আপনি বর্ণনা করেছেন শুধু এটা যাচাই করতে আরছি তো আবু দর্দা বললেন হ্যাঁ এই হাদিসটা আমি নবীর থেকে শুনেছি আমি বর্ণনা করছি ও এটাই সেই হাদিস ওই যে আছে না ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হলেন নবীদের ওয়ারিস এটা সেই হাদিস যে হাদিস আবুদ্দারদা বর্ণনা করেছে সুবাহান আল্লাহ কি বুঝাইতে চাইলাম কিছু বিষয় যেগুলো জানার আর কি এগুলো আমরা আসলে বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক জানলে বিষয়গুলো সহজ হয় তখন আর দেখবেন আলেমে আলেমে ইউটিউবে আর মারামারি হবে না ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তফিক দান করেন কোন জায়গায় ছিলাম গরিব বন্ধু কয় আমার রবকে আমার মনে আছে কইছিলাম বলেন গরিব বন্ধু কয় কি আমার রব কে আল্লাহ আমি রবের সাথে কাউকে শরিক করি না এবার আমার আপনার জন্য একটা শিক্ষা পরের আয়াতে ওয়ালাউলা ادখালতা জান্নাতা কাকুলতা মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ গরিব বন্ধু ধনী বন্ধুকে কয় তুমি যখন বাগানে প্রবেশ কর লা কেন বললা না 마শা আল্লাহ বলেন তো বাগানের ফসল সুন্দর ফল সুন্দর বাগানে প্রবেশ করলাম করার পর দেখলাম আমার বাগানের আমগুলা বড় সুন্দর কি বলবো খেতের মধ্যে প্রবেশ করলাম ধানগুলা বড় চমৎকার দেখা কি বলবো অনেকের চোখের আবার নজর খারাপ এই ফসলের উপর নজর লাগায় ফসল শেষ এই যে মাসা বলা বলেন কি বলা একজনের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা সুন্দর ছোট্ট সন্তান হয়েছে দেখার পর কি বলবো মাসা তো গরিব বন্ধু কয় তুমি বাগানে ঢুইকা মাসাল্লা বলতে পারলা না আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই আমার এই ফসল দেওয়ার শক্তি আল্লাহর আমার এই বাগানে আম দেওয়ার শক্তি আল্লাহর আমার বাগানে লিচু দেওয়ার শক্তি আল্লাহর তুমি যখন তোমার বাগানে ঢুকবা এটা তুমি বলতে পারলা না তো এটা গরিব বন্ধু ধনীকে শিখাচ্ছে বাকি আমরা শিখে নিলাম আমাদের যে কোনো নেয়ামত দেখলে আমরা বলবো সবাই বলেন কি বলবো আর যদি আর একটু বাড়া এখন সমস্যা হবে না লাকউতা ইল্লা বিল্লাহ বলতে হবে সমস্যা নেই কোরআন আয়াত তো যে 마শাআল্লাহ লাকউতা ইল্লা বিল্লাহ আল্লাহ যা চান তাই হয় লাকউতা ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি ছাড়া কিছুই হয় না ঠিক তো এবার গরিব বন্ধু ধনী বন্ধু রে কয় ইনতারানি আনা কললামিন কামালা ওয়া তুমি যদিও দেখতেছো আমার সম্পদ কম সন্তান কম আমার জনবল কম ধনবল কম যদিও তুমি বায্যিক এটা দেখতেছো তবে মনে রাখো আশা ফাআসা রব্বি আই ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা আমার আশা আমার রব আমাকে তোমার এই বাগানের চাইতে আরো উত্তম বাগান দান করবেন গরিব বন্ধু কয় তোমার চোখে আমার সম্পদ কম আমার জনবল কম তবে আমার আশা আশা রব্বি আই ইউতিয়ানি খায়রাম জান্নাতিক তোমার এই বাগানের চাইতে উত্তম বাগান আল্লাহ আমাকে দান করবেন আর আউ ইউরসিলা আলাইহা হুসবান মিনাস সামা ফা জালাক অথবা ওই বাগানের উপর রাতের বেলা আসমান থেকে কোন গজব আসবে আসার পর ফাতুস তুসবিহা সঈদান জালাক তোমার বাগানটা কেমন হবে জানো সঈদা ভূমি হয়ে যাবে জালাক তরুহীন ভূমি উদ্ভিদ উদ্ভিদ এই যে ফসল আজকে দেখতেছো এমন হতে পারে সকাল বেলা একটা ফসলও তুমি পাইবা না আউ ইউস বিহামা উহা গাওরা অথবা তোমার ওই বাগানের মধ্যে থাকা যে পানিগুলা এই পানি শুকায়া যাবে এমনও হয়ে যেতে পারে ফালান্ততি আলাহু তলা বা পানি আর তালাশ করেও তুমি খুঁজে পাইবা না এই পানি তালাশ করার জন্য আর কিছু পাইবা না মুফতি তাকি উসমানী হাফিজ আহ আল্লাহ তার হায়াতে বরকত দান করেন হজরত এই আয়াতের অনুবাদ করেছেন অথবা তোমার জমিনের ওই পানি ভূগর্ভে বিলীন হয়ে যাবে যে পানিটা আছে এটা জমিনের নিচে চলে যাবে তুমি বাবা না আর আমাদের বাংলাদেশের মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করছেন অথবা তার জমিনের পানি শুকিয়ে যাবে তাকি সাহেবের অনুবাদটা চমৎকার হজরত অনুবাদ করছেন উর্দু আর কি বাংলাটা এমন যে অথবা তোমার জমিনের পানি পানিটা ভূগর্ভে বিলীন হয়ে যাবে তোমার পানি আল্লাহ চাইলে এই পানি আরো নিচে নিয়ে তোমার জমিনের পানি আল্লাহ শুকাইয়া দিবে এটা আল্লাহ পারেন তখন কি হবে তোমার জমিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হওয়ার পর কি হবে বিপদে পড়ে যাবা এরপরে কি হয় দেখেন তার ফসল সব ধ্বংস হয়ে গেল বলেন নাউজুবিল্লা এবার আগের কথায় আসেন সে কি বলছিল এক নাম্বার আমার এই ফসল কখনো ধ্বংস দুই নাম্বার আমি মনে করি না কখনো কেয়ামত হবে এটা আমি মনে করি না তিন নাম্বার রবের কাছে গেলেও বেশি বাবু তো প্রথমটাই তো শেষ এক না বলে জমি ধ্বংস হবে না এখন সকালবেলা কি করতেছে আমার দিকে তাকান ফাস বা হায়ু কল্লিবুকেফ আলা মা আনফা কফি হা হাত কচলাইতেছে এভাবে এভাবে সকালবেলা ফাস্ট বা হায়ু কল্লিবুকেফ ফেই আলা মা আনফা কফি হা জমিনের উপর যত টাকা খরচ করছে এই টাকার উপর আফসুস করে এইভাবে হাত কসলাইতেছে কারণ আপনি না এক দুই লাখ টাকা খরচ করে ফেলছেন পাঁচ দশ লাখ টাকা এখন খরচ করছে এখন ফসলগুলা পাবে তখন আফসুস করতেছে হায় হায় কত কিছু দিলাম এই জমিনের মধ্যে এখন দি কিছুই নাই তাল্লা বলে ফাস্ বাহা, হা লিবু আলা মা আনফা কফি হাত কচলাইতেছে সকালবেলা কসলাইতে কসলাইতে কি বলে দেখেন ইয়ালাইতানিলাম উসিক বিরব্বি আহা হাত কসলাইতে কসলাইতে বলে আল্লাহ আমার সব শেষ তাকায় দেখে জমিন নাই তাকায় দেখে খেজুর গাছ নাই তাকায় দেখে বানি নাই দেখে জমিন নাই এমনকি যে জায়গায় বসত তাকায় দেখে ওই জায়গাটাও নাই হাত কসলায় কসলায় কইয়া লাইতানি লাম উশিরিক বি রব্বি আহাদা হায় রবের সাথে যদি শিরিক না করতাম রবরে যদি বিশ্বাস করতাম কেমন যদি বিশ্বাস করতাম তাহলে তো আমার এই অবস্থা হতো না কথা কি বুঝে আসছে সবার তাহলে আল্লাহ ওই ধনী কাফের আর গরিব সাহাবি ইমানদারদের থেকে কোথায় আসছে আলোচনায় দেখেন হাবিব আপনি তাদেরকে শোনান আমি আল্লাহ চাইলে এই ধনির সব কিছু করে দিতে পারি এমনকি তার বাগানের মধ্যে সে সেখানে বসতো যে বাড়িঘরের মধ্যে বসত তার একটা সুন্দর বাড়ি থাকতে পারতো তার বাড়ির ছাদ ছিল এই সব সহ আমি আল্লাহ ধ্বংস করি বা জানেন ধ্বংস করার পর কেমন হয় বা আরেকটা দৃষ্টান্ত দেন তাহলে এটা বুঝে আসবে কি একটু পরে আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছে

আসমান থেকে পানি নাজিল করলাম নাজিল করার পর এই পানির সাথে জমিনের কিছু উদ্ভিদ মিলিত হয়েছে হওয়ার পর এই উদ্ভিদগুলা ঘাসগুলা একটু মোটা তাজা হয়েছে ঘন হয়েছে হওয়ার পর ঘনটা কি সবসময় থাকে না এক পর্যায়ে চিটা হয় চিটা চিটা হয়ে যায় কয় হওয়ার পর বাহা হাসিমা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কয় কেমন চূর্ণ বিচূর্ণ তা রুহ রিয়া বাতাস উড়ায় নেওয়া যায় এক সময় ছিল কত উৎফুল্ল এই মোটা মোটা হয়ে গেছিল ঘন কয় এক পর্যায়ে চিটা হয়ে যায় বাতাস উড়িয়ে নেওয়া যায় বান্দা তোমার একটা ছোটকাল ছিল না তুমি মা বাবা খুব আদর করছে একটা সময় বড় হইলা মনে এই শেষ হবে না না একটা সময় আমি তোমারে দিতে পারি একটা সময় তোমারে শেষ করে দিব তোমার দৃষ্টান্ত ওই যে চিটা শেষের দিকে এটার মতো এই চিটা যেমন শেষ তুমিও শেষ হবা হ্যাঁ ইমান থাকলে তুমি সফল খাও এটা আল্লাহ বুঝাইতেছেন তো আল্লাহ বলে অকান আল্লাহ আল্লাহ কুল্লি সেই মুক্তাদের আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান এবার আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া বলেন আমার সাথে সবাই সম্পদ সন্তান দুনিয়ার চাকচিক্য সন্তান সম্পদ ক্ষণস্থায়ী এবার আমার সাথে বলেন ক্ষণস্থায়ী সম্পদ ক্ষণস্থায়ী সন্তান দুনিয়ার সৌন্দর্য কি সুন্দর করে আল্লাহ করে দেখেন বল বাকিয়া তু সালিহাত চিরস্থায়ী নেকামল বলেন চিরস্থায়ী নেকামল তোমার রবের কাছে উত্তম তাহলে এবার প্রথম থেকে বলেন বলেন ক্ষণস্থায়ী সন্তান ক্ষণস্থায়ী সম্পদ দুনিয়ার কিছু দিনের সৌন্দর্য চিরস্থায়ী ন্যাকামল চিরস্থায়ী আখেরাতের সৌন্দর্য তাহলে সন্তান সম্পদ চিরস্থায়ী দুনিয়ার সৌন্দর্য সন্তান সম্পদ ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য নেক আমল চিরস্থায়ী আখেরাতের সৌন্দর্য এটা আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আল মালু আল বানুন জিনাতুল হায়াত দুনিয়া সন্তান সম্পদ পার্থিব জীবনের চাকচিক্য অল বাকিয়াতুসলিহাত খৈরুন ইন্দা রব্বিকা সাওয়াবা নেক আমল অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো তোমার রবের কাছে অতি উত্তম প্রতিদানে অখৈরুন আমালা আশার দিক থেকে অধিক উত্তম আল্লাহ বাকরুল আলমিন আমাদের সকলকে ধনী ইমান ধনী কাফের আর বেঈমান ধনী ধনী কাফের আর গরিব ইমানদার যে দৃষ্টান্ত আল্লাহ দুইটা দিলেন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে একটা মানুষের সম্পদ হালালভাবে যদি হয় এই হালালভাবে হওয়াটা মনে করতে হবে এটা আমার চিরস্থায়ী না এটা আমার ক্ষণস্থায়ী আল্লাহ কিছুদিনের জন্য আমারে দিছে আমি মইরা গেলে আমার ছেলেরে দিবে আমার ছেলে মইরা গেলে আমার নাতি পাবে এইভাবে একদিন আমি শেষ হয়ে যাব এটা হলো যে ক্ষণস্থায়ী সম্পদের সৌন্দর্যতা আর চিরস্থায়ী আখেরাতের সৌন্দর্যতা এটা হল আমল নামা তো কাফেরদের উদাহরণ কেন ডানছেন আল্লাহ কয় এরা মনে করে আমার সম্পদ শেষ হবে না কেয়ামত কোনো দিন হবে না আল্লাহ কয় না না এর বুঝাই দেন সম্পদও শেষ হবে কেয়ামতও আসবে এবং কেয়ামতের ময়দানে সকলকে উপস্থিত হতে হবে আল্লাহ রব্বুল আলামিন আজকের আলোচনাটা ধনী এবং গরিব এই দুইটা বিষয়ে আল্লাহ যেটা বুঝাইতে চেয়েছেন যে ধনী হওয়া দোষের না কিন্তু হইয়া যদি অহংকারী হয় এটা দোষের গরিব হওয়া এটাও দোষের না গরিব হওয়ার পরে যদি ইমান থাকে এটা জান্নাতে যাওয়ার কারণ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথার উপর যেন আমরা সবাই আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা কেউ উঠব না পীর সাহেব মোনাজাত করবেন ইনশাল্লাহ এরপর